একটি হাতঘড়ি কিনতেই খরচ করতে হবে 29 কোটি টাকা। বিশেষ না হলেও এমনটাই ঘটেছে বাস্তবে। বোঝাই যাচ্ছে সাধারণ কোনো ঘড়ি নয় এটি। সাদা রঙের স্বর্ণে মোড়ানো এই ঘড়ির কিছু মডেলে নাকি ব্যবহার করা হয়েছে কুমিরের চামড়াও। দামি এই হাতঘড়ির নাম দ্য গ্র্যান্ডমাস্টার চাইম। ঘড়িটি তৈরি করেছে পাটেক ফিলিপ নামের এক কোম্পানি। 2019 সালে একটি নিলামে এই ঘড়ি প্রায় 31 মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছিল, যা বাংলাদেশি টাকায় প্রায় 333 কোটি। নিলামের জন্য ঘড়ির ওই মডেলটি বিশেষভাবে বানানো হয়েছিল। তবে এর কম মূল্যের মডেলের দাম 2.2 মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 29 কোটি টাকা। মডেলটির পুরো নাম হল গ্র্যান্ড মাস্টার চাইম 6300G। 65তম গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জনপ্রিয় তারকা জেজির হাতে দেখা যায় এই ঘড়িটি। আধুনিক ঘড়ি তৈরিতে একটি চাইম পিসের প্রকৃত মূল্য নির্ধারিত হয় মূলত 4টি বিষয়ের উপরে ভিত্তি করে। প্রথমটি হলো ঘড়ির গতিবিধিকে সচল রাখতে এর ভেতরে প্রক্রিয়াকে কতটা জটিলভাবে তৈরি করা হয়েছে। এরপর আছে ঘড়িটি তৈরি করতে কী পরিমাণ বিরল উপকরণ ব্যবহার করে এর শৈল্পিক কারুকাজ করা হয়েছে। তৃতীয় বিষয়টি হলো এতে কতটা মূল্যবান রত্ন ব্যবহৃত হয়েছে তার উপরে। আর চতুর্থ বিষয়টি হলো এর স্বতন্ত্রতা। প্যাটেক ফিলিপে ওয়েবসাইটের তথ্য অনুসারে এই হাত ঘড়ির মধ্যে আছে 20টি বিশেষ অংশ। এছাড়াও রিভার্সিবল কেস, 2টি স্বাধীন ডায়াল এবং আরও 6টি প্যাটেন্ট করা উদ্ভাবন অংশ রয়েছে। জানা যায় ঘড়িটি তৈরি, উৎপাদন এবং অ্যাসেম্বলি প্রক্রিয়ায় প্রায় 1 লক্ষ ঘন্টারও বেশি সময় প্রয়োজন হয়েছে। এই জটিল প্রকৃতির ঘড়ির বডি হোয়াইট গোল্ড দিয়ে তৈরি করা। এর 20টি জটিল মেকানিজমের একটি হলো এর টাইমিং মোড, যার মধ্যে একটি হলো একোস্টিক অ্যালার্ট। এরপর আছে মিনিট রিপিটার, ডেট রিপিটার এবং অ্যালার্ম। মিনিট রিপিটার পূর্ব নির্ধারিত সময়কে, ডেট রিপিটার পূর্ব নির্ধারিত তারিখ মনে করে দেওয়ার জন্য শব্দ তৈরি করে। পুরো ব্যাপারটি ঘটে ডিজিটাল প্রযুক্তির সাহায্য ছাড়াই। তবে দামি ঘড়ির মধ্যে শুধু গ্র্যান্ডমাস্টার চাইমি নেই, পুরো বিশ্বে আরও অনেক ব্র্যান্ডের ঘড়ি আছে যা কয়েক কোটি টাকা দামের। স্কোয়ারের তথ্য অনুসারে জেরার্ড পেরগক্স কোয়াজার লাইট টার্বিলন হলো কোয়াজার মডেলের একটি লিমিটেড এডিশন। পুরো বিশ্বে এর মাত্র 18টি ঘড়ি আনা হয়েছিল। এর মূল্য ছিল প্রায় 3 লক্ষ ব্রিটিশ পাউন্ড, যা প্রায় 4 কোটি টাকা। এটি তৈরি করতে প্রায় 200 ঘন্টা সময় লেগেছিল। এরপর আছে ক্রিস্টোফ ক্ল্যারেট ডুয়াল্টো নাইট ইগল। কল্পকাহিনীর ব্যাটম্যান যদি কোনো ঘড়ি পরত তাহলে তা বোধহয় এটিই হতো। মাত্র 68টি পিস বানানো হয়েছিল এই ঘড়ি। এটি ডুয়াল্টো এরই একটি পরিবর্তিত সংস্করণ। এর মূল্য প্রায় 4,45,000 ব্রিটিশ পাউন্ড বা 6 কোটি টাকার মতো। এই তালিকার অন্যান্য ঘড়িগুলোর তুলনায় একটু ক্লাসিক ঘরানার হলো জর্জ ডেনিয়েলস কোএক্সিয়াল ক্রোনোগ্রাফ। এটি বেশ কিছু কারণে বিখ্যাত ছিল, কিন্তু তার মধ্যে অন্যতম ছিল এটি সহজে নষ্ট হতো না এবং লম্বা সময় পরে সার্ভিসিংয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন হতো। 2012 সালে একটি নিলামে এটি প্রায় 6,20,000 পাউন্ডে বিক্রি হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় 8 কোটি টাকা।